আমি হাসিব আপনার সাথে, আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল দেখাবো কীভাবে আপনি আপনার ছবিকে নর্মাল কোন ছবিকে সাপোজ ধরুন এই ধরনের নর্মাল ছবিকে কীভাবে সুন্দর একটি ব্লারি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার করতে পারবেন, তারপরে কালারফুল করতে পারবেন, এবং আসলে দুইটি ছবি কীভাবে কম্বিনেশন আনা যায় সেটি দেখব। সো চলুন দেখা যাক, ফার্স্টে আমি এই ছবিটা ওপেন করি, ওপেন এটা ফটোশপ। ওকে, ছবিটা একটু জুম করে একটু উইন্ডোটা জুম করে নিই। ওকে, যে কাজটি করব আমি হাইলাইটটা কমিয়ে দিব, শ্যাডোটা একটু বাড়িয়ে দিব, হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিই। আরেকটা ছবি ওপেন করবো, একটু দেখে নিই এটা কেমন। একটা আছে, আচ্ছা এটাই নি, ফেসের উপর অনেক হাইলাইট পড়েছে, সো আমি হাইলাইটটা করে দিব, শ্যাডোটা একটু বাড়িয়ে দিব, এক্সপোজার একটু কমিয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়াই, দেন পারফরম্যান্স। ওকে, এবার যে কাজটি করবো, আমি দুইটা ইমেজেরই ব্যাকগ্রাউন্ড আগে ক্রপ করে নিব। ব্যাকগ্রাউন্ড ক্রপ তো আপনারা সবাই জানেন যে কীভাবে করতে হয়। আচ্ছা সাপোজ তার আগে আমি একটা কাজ করবো, আমি এই ছবিটা যে মুখে যে দাগগুলো আছে সেগুলো দূর করে নিব। সো স্পট হিলিং ব্রাশটি নিলাম, এর সাইজটা একটু বড় করলাম, জাস্ট একটু করে ক্লিক, ওকে দেন আমি হিলিং ব্রাশ দিয়ে আমার এই অপশন নিয়ে আসলাম। ফার্স্টে ছিল এইটা, দেন এই পর্যন্ত নিয়ে আসলাম,
সব দাগগুলো মুছে দিলাম। এবার যে কাজটি করব এই ইমেজটারও একই কাজ করব, ফেসের দাগগুলো আর কি মুছে নেব। আমি কিছু অংশ স্কিপ করেছি কারণ আমার টিউটোরিয়ালস এটারও ক্লিন করে নেওয়া হলো। আমি কিছু অংশ স্কিপ করেছি কারণ হচ্ছে আমার টিউটোরিয়ালের লেন্থ অনেক বেশি হয়ে যাবে, সেই কারণে এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে ইমেজটা ক্রপ করবো। ওর ইমেজ ক্রপ করতে হলে পেন্টুল দিয়ে করতে হয়, সো আমি ফার্স্টে এটা নিই পেন্টুল দিয়ে। আমি আই থিঙ্ক আপনারা জানেন যে পেন্টুল দিয়ে কাটতে হয়, আর আপনারা আশা করি যে পারেন কীভাবে একটা ছবি কাটবেন। আল্ট্রা সাউন্ড দিয়ে কেটে নিব, এটা শেষ করলাম। এখন যে কাজটি করে রাইট বাটন ক্লিক করে নেক্সট সিলেকশন, ওকে, এখান থেকে মাস্কটি করে দিব। এবার যে কাজটি করতে হবে মাস্কের উপর ক্লিক করে রিফাইন মাস্ক একটু জুম করে নিব। সাইজটা একটু বাড়িয়ে নেব, মিশে না অল্প করে কাজটা করব। এখানে চুলগুলো নিয়ে নেব, ওকে, এখান থেকে নেব যে অংশগুলো নেওয়ার মতো সেটাই নিব।
Okay. জাস্ট ওকে করে দিলাম, ওখানে মাস্ক হয়ে গেল। আশেপাশে অংশ কিছু আছে, ওইটা আমি পরে পরে ওটাকে আমি ফিক্সিং করবো। সো এই পর্যন্ত এখন যে কাজটি করবো, এটাকে আমি ক্রপ করে নিবো। এটাকে ক্রপ করে নিলে সেমভাবে পেন্টুল দিয়ে জুম করে নিই ইমেজটি। Yeah,